মর্নিং ফ্রেন্ডস আমাদের কোম্পানি কিছুদিন আগে অর্থাৎ ফ্লাভিয়া ফেস কিছুদিন আগে পোল্ট্রি কেয়ার নামে একটা প্রোডাক্ট লঞ্চ করেছিল যে প্রোডাক্টটা টেস্টিমোনিয়ালের জন্য আমি আমার ছেলেবেলার বন্ধু একসঙ্গে পড়াশোনা করেছি সুনীত শ্যামল তারই মুরগি ফার্মে আমি এসেছিলাম তো এসেই আমি এই পোল্ট্রি কেয়ার প্রোডাক্টটি দিয়েছিলাম তো প্রথম প্রথম হেজিটেশন ছিল যেহেতু এটা সাপ্লিমেন্টারি প্রোডাক্ট আপনারা অনেকেই জানেন যে সাপ্লিমেন্টারি প্রোডাক্ট কিন্তু এর টেস্টিমোনিয়াল ভিডিও কিন্তু এখন আমরা পাইনি সেই টেস্টিমোনিয়াল ভিডিওর জন্য আমার বন্ধুকে আমি দিয়েছিলাম তো তার এই ছোট্ট ফার্মে এই মুরগির যাত্রার নাম কি অস্ট্রেলিয়া রোডেল রোডেল ওকে তো বন্ধু আমার এই প্রোডাক্টটি নিয়ে মুরগিদেরকে দিয়েছিল তাকে যে ব্যবহার বিধি বলা হয়েছিল সেই ব্যবহার বিধি মাফিক এই প্রোডাক্ট দিয়েছে যার ফলে মুরগিগুলোর কি অবস্থা আছে আমি সুনীত ভাইয়ের কাছ থেকে শুনে নেব তো প্লিজ সুনীত ভাই হ্যাঁ বলছিলাম আমার এই পোলট্রি কেয়ারের এই প্রোডাক্টটা খুবই ভালো মনে হয়েছে কারণ বন্যার সময় যেভাবে আমার ফার্মে ঠান্ডা লেগে মুরগি ওয়েট কেটে গেছিলো সেই জায়গাতে আমি পোলট্রি কেয়ারে এই প্রোডাক্ট ব্যবহার করে অনেকখানি ওয়েট বাড়াতে পেরেছি বাট একটাই আমার সমস্যা দেখা দিয়েছিলো কি এই প্রোডাক্টটার যেটা ডোজ থাকে সেই ডোজের পরিমাণ অনুযায়ী দিতে আমার একটু সমস্যা দেখা দিয়েছিলো মুরগিতে জাস্ট পায়খানা ধরে গিয়েছিলো যেটাকে ডোজটাকে পরিমাণ একটু কমানোর ফলে পায়খানাটা ঠিক হয়ে গেছে এবং মুরগির এখনও অবধি ওয়েট খুব ভালো আছে আমার অসুবিধে নেই যেমন অন্যান্য ফার্মার রেখেছে এই প্রোডাক্ট ইউজ করেনি তাদের ওয়েটটা সেম সময় আমরা রেখেছিলাম ওদের ওয়েটটা অনেকখানি কমে গেছে আমার ওয়েট এখনও অবধি কমেনি ঠিক মতো বজায় রয়েছে সেই অনুযায়ী দেখলাম এটা ইউজ করে খুব বেটার বলে আমার মনে হয়েছে এবং এটা যদি প্রত্যেকটা ফার্মার ইউজ করে আমার মনে হচ্ছে ওয়েটটা ধরে রাখতে পারবে অন্যান্য প্রোটিন যেভাবে প্রোডাক্ট থাকে তার থাকতে এটা খুব বেটার মনে হচ্ছে আমার থ্যাংক ইউ তো এটা পরিমাপটা কত ছিল যে কত গ্রাম করে দিতে হতো এটা এটাকে আমি দিয়েছিলাম 30 গ্রাম 300 মুরগির জন্য দিয়েছিলাম পার ডে 30 গ্রাম হ্যাঁ 300 গ্রাম মানে 100 পাখিতে 10 গ্রাম করে 10 গ্রাম করে 500 জলের সঙ্গে হ্যাঁ 500 জলের সঙ্গে মিশিয়ে যার ফলে এটা খুব ভালো রেজাল্ট এসেছে আচ্ছা যারা যারা মাংসটা খেয়েছেন এই মুরগির তারা কি বলছেন না ওনারাও আমার ভালো লোকালেও গিয়েছে কিছু বাড়িও লোকজন এসেছিল তো ওদেরকে দেওয়ার ফলে ওরা আবার ফিডব্যাক দিতে দিয়েছে মুরগিটার মাংসটা খুবই টেস্ট অন্যান্য যেমন সাধারণ রডেল হয় যেভাবে তো তার থাকতে এই মুরগিটার টেস্টে খুব ভালো ভালো বেনিফিট দিয়েছে আমাকে সেই কারণে ভালো থাকার মুরগির টেস্টের কারণে আবার অনেকে আসছে নিয়ে যাচ্ছে এইভাবে চলছে ওকে থ্যাংক ইউ সুনীত ভাইকে তো ডিয়ার ফ্রেন্ড যেটা বলবো যে অ্যাকচুয়ালি দেখুন আমরা যে মাংস খাই বা মাছ খাই আমরা অনেকে জানি না যে কোন প্রোডাক্টের কি গুণাগুণ আছে কেননা মুরগির মধ্যে হোক বা কোনো গাছের ভিতরে হোক কোনো ফলের ভিতরে যদি পর্যাপ্ত পরিমাণে পুষ্টিগুণ না আমরা দিতে পারি তাহলে আমরাও যখন খাবো খাওয়ার প্লেটেও কিন্তু ভালো পুষ্টিকর উপাদান পাবো না তো দেখুন ফ্লাভিয়া প্রেসের যে প্রোডাক্ট সেই প্রোডাক্টে পরিষ্কারে বলা আছে যে ভিটামিন এ 10 লক্ষ মাইক্রো ইউনিট আছে ভিটামিন D3 20 লক্ষ মাইক্রো ইউনিট আছে তার সঙ্গে ভিটামিন ই রয়েছে 200 mg ভিটামিন কে 140 mg ক্যালসিয়াম হচ্ছে 140 গ্রাম ফসফরাস 40 গ্রাম ম্যাঙ্গানিজ 5.5 গ্রাম সঙ্গে রয়েছে জিঙ্ক আয়রন কোবাল্ট এবং সবচেয়ে মারাত্মক যে জিনিসটা আমরা সাধারণত দিতে পারি না প্রোবায়োটিক্স একটা গুড ব্যাকটেরিয়া এখানে দেওয়া আছে যেটা কিন্তু পশু পাখিদের হেলথকে বিশেষ করে যেহেতু পোলট্রি কেয়ার তো এই পাখিদের অর্থাৎ মুরগিদের হেলথ ঠিকঠাক রাখার জন্য এই প্রোবায়োটিক্স দেওয়া আছে যেটা কিন্তু অন্যান্য প্রোডাক্ট বাজারে পাওয়া যায় না তো যে রেটটাই কোম্পানি দিয়েছে যে এটার MRP রেট হচ্ছে 1200-500 গ্রামের জন্য তো এটা খুব দুর্দান্ত প্রোডাক্ট আমিও প্রথম হেজিটেশনের মধ্যে ছিলাম যে বন্ধুকে দিচ্ছি কেমন হবে কি বৃত্তান্ত বাট আমার স্কুল লাইফের ফ্রেন্ড যা রেজাল্ট দিয়েছে আমি সত্যি অভিভূত এবং আমার বন্ধুকে সুনীতকে থ্যাংকস জানাই এবং সেই সঙ্গে ফ্লাভিয়া ফেসকে ফ্লাভিয়া ফেসের CMD স্যার ডক্টর SP গোসাইকে থ্যাংকস জানাই যে এমন একটি খুব সুন্দর প্রোডাক্ট যেটা শুধু খালি মুরগির সাপ্লিমেন্টারি প্রোডাক্ট বা এটাকে হেলথ কন্ট্রোলের জন্য নয় এটা আলটিমেটলি কি করছে না ছোট থেকে যদি মুরগিকে দেওয়া হয় তাহলে ব্রয়লার মুরগি কি হয় একটা সিজনে প্রচুর মারা যায় এই যে সামনে শীতের সিজন আসছে মারা যাবে অনেকে
তো এটা কিন্তু যে মর্টালিটি যে রেটটা সেটা কিন্তু কমিয়ে দেবে, যার ফলে যে যেই ফার্মার যেই মালিক বাবু তিনি মুরগির ফার্ম বানাচ্ছেন তার একটা লস হয়ে যায়, সেই লস থেকে রিকভারি করবে এই একটা প্রোডাক্ট। আর ডিয়ার ফ্রেন্ড যারা এই ভিডিওটা দেখছেন, আমাদের পাবিয়া প্রেসের আরও অনেকগুলো প্রোডাক্ট আছে এই ভেটেনারি কেয়ারের উপরে, তার মধ্যে মাল্টিসোল যারা ইউজ করেন সঙ্গে মাল্টিসোল দেবেন, তাহলে কি হবে আপনার ইমিউনিটি পাওয়ার যে কমে যেত সেটাও বাড়বে। আর এই একটা প্রোডাক্ট যেটা পুষ্টিগুণ সমৃদ্ধ এবং মুরগি পুষ্টিগুণ, তো আমরাও খেলে মুরগি খেলে আমরাও পুষ্টি সমৃদ্ধ হব। সো সুনীত ভাইকে থ্যাংকস, এবং আমি বলবো যে ক্যামেরাটা দিয়ে যে মুরগিগুলোকে একটু ধরে ধরে দেখাতে।